বেজে গেছে ভোটের ঘন্টা, তার সত্ত্বেও জেলায় অব্যাহত থাকছে দল বদলের খেলা। রবিবার বিজেপি কার্যালয়ে জেলার দক্ষিণের সভাপতি গৌরীশঙ্কর ঘোষের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 80টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণের সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি নেতা কৌশিক রায়সহ দলীয় কর্মী ও সমর্থকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বেজে গেছে ভোটের ঘন্টা, দিন যত কাটছে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। সেই সবের মধ্যে দল বদলের খেলা চলছে স্বমহিমায়। রবিবার বিজেপি কার্যালয়ে জেলার দক্ষিণের সভাপতি গৌরীশঙ্কর ঘোষের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 80টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার দক্ষিণের সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি নেতা কৌশিক রায়সহ দলীয় কর্মী ও সমর্থকেরা। এদিনের কর্মসূচিতে এসে বিজেপি নেতা কৌশিক রায় জানান, বহরমপুরে এতদিন কোনো উন্নতি হয়নি, সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই বলেই এরা বিজেপিতে যোগদান করেছে। আমি সদ্য পলিটিক্সে জয়েন করেছি, কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর, আমার পার্টির নেতাদের ওপর, যারা এতদিন ধরে বহরমপুরে এই সমস্ত প্রতিকূলতা পার করে পার্টিটাকে এই জায়গায় নিয়ে এসেছে। মানুষ তো আজকে ডেফিনেটলি সমস্ত স্তরের মানুষই নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বুদ্ধ, তারা আসতে চায়, তারা একটা প্ল্যাটফর্ম চায়, তারা একটু সম্মান চায়। তো আজকেও যারা জয়েন করছে তারাও প্রত্যেকে বিভিন্ন সমাজের বিভিন্ন, কেউ লয়ার, কেউ শিক্ষকতার সাথে যুক্ত, বিভিন্ন কেউ ব্যবসাদার, তারা কেন আসছে আর কেন এখন আসার সাহস পাচ্ছে, তার কারণ আমাদের লোকজন রাস্তায় আছে, মাঠে নামছে, যে কোনো আমাদের প্রোগ্রাম জেলায়, সারা জেলায়, আমিও যাচ্ছি, এবং শুধু মুর্শিদাবাদে না, আমি অন্যান্য জেলাতেও যাচ্ছি, সব জায়গায় একই। বহরমপুর তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। আর সত্যি যেটা গৌরীদা বলছিল বলার সময়, যে এটা তো মানে নিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না যে বহরমপুর শহরে কি হয়েছে আদতে, কিছুই হয়নি, সবটাই গট আপ করে এ ওকে দিয়ে ও ওকে ছেড়ে এইভাবে মিলে ঝুলে চলছে, কিন্তু আদতে মানুষের কোনো লাভ হয়নি। কর্মসংস্থান, নরেন্দ্র মোদীর বিকাশ, এই নতুন যে ভারতবর্ষ তৈরি হচ্ছে তার মধ্যে আমরা সামিল হতে চাই। মুর্শিদাবাদ জেলা আর পিছিয়ে পড়া জেলা থাকতে চাই না, আর শুধু ভোট ব্যাংকের রাজনীতিতে আটকে থাকতে চাই না, মানুষের কথা ভেবে মানুষ রাস্তায় নামছে। অধীর গড়ে ফাটল ধরবে বলে আশাবাদী বিজেপির জেলা দক্ষিণের সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। আজকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ পরিবর্তনের পক্ষে আসছেন প্রতিদিন, ঠিক তেমনিভাবে এই জেলার সদর শহর বহরমপুরের ক্ষেত্রেও আমরা দেখছি প্রতিদিন প্রতিনিয়ত তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের যোগদান জারি রেখেছে। আজকেও এই শহরের আমাদের উত্তর যে বহরমপুর টাউন, সেই টাউনের একাধিক ওয়ার্ড থেকে প্রায় 70-80টি পরিবার আজকে যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে। পরশুদিন নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচন কমিশন যে কাজ করবে সেটা উপযাজক হয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানের নির্দেশে লোক গিয়ে বিজেপির ফ্ল্যাগ খুলে দিচ্ছে, বিজেপির বাড়ি থেকে ফ্লেক্স নামিয়ে নিয়ে এসেছে, মানে তারা কতটা ভয় পেয়েছে বিজেপিকে। মুর্শিদাবাদ জেলায় আজকে তারা কেউ বলছে, অধীর চৌধুরী বলছে 22-0 করে দেব, তৃণমূল বলছে 22-0 করে দেব, আমরা এই ধরনের অগণতান্ত্রিক বা আকাশে ভেসে বেড়ানোর কথা বলবো না, কিন্তু এই শহর, এই জেলার মানুষ যে বিজেপির পক্ষে এসেছে তৃণমূল আর কংগ্রেসের কাজকর্মে দেখতে পাচ্ছি। আজকে তারা বিজেপির দেওয়াল মুছছে, বিজেপির ফ্ল্যাগ খুলে দিচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি অধীরবাবু তিনি আজকে আবার যাদেরকে তৃণমূলে পাঠিয়েছিলেন তাদেরকে আবার ডাকছে ঘরে ফিরে এসো, ঠিক সেইভাবে আবার ঘর গোছাতে চাইছে। তো এই জেলার মানুষ এই ধরনের নাটক পছন্দ করে না, সবাই বিজেপির পক্ষে আসতে চাইছে, বিজেপি এবার জিতবে। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বাটেন তুমি আমি মিলে মিশে একসাথে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন জিনসা
পরিবারে জমে গেছে আটা, পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাজ, তনুজাজ, তনুজাজ। একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর।